আপনারা দেখছেন একুশে টেলিভিশন। কাঁচা মরিচের কেজি 160 টাকা। বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল, সরবরাহ ভালো থাকায় সবজি ও মাছের বাজার স্থিতিশীল। তবে বেড়েছে ব্রয়লার মুরগির দাম। মেহেদী হাসানের রিপোর্ট। এপ্রিল মে বড় মৌসুম, প্রতি বছরই এ সময়ের পর চালের দাম কিছুটা কমে, কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। মোটা চালের কেজি 48 থেকে 50 টাকা, আর একটু ভালো মানের চাল কিনতে গেলে গুনতে হবে কেজি প্রতি 60 টাকা। এমন পরিস্থিতিতে চাল আমদানির কথা জানিয়েছে সরকার। দোকানিরা বলছেন এরপর থেকে বাজারে সরবরাহ বাড়াতে শুরু করেছে মিলাররা, তবে দাম এখনো কমেনি। মিনিকেট এই সিজনে আমরা বিক্রি করবো, আমগো যে একটা হিসাব ছিল যে 50-52 টাকা আমরা মিনিকেট চাল বিক্রি করবো, যেটা বেশি চলে আর কি, ওই চাউল আপনি মনে করেন 58-60 টাকা। বর্তমানে ঘোষণা পরে বর্তমানে স্তরে একটা দাম বাড়ো নাই কমে নেই। এদিকে আমদানি শুরু হয় একদিনের ব্যবধানে কেজিতে 40 টাকা কমেছে কাঁচা মরিচের দাম। গতকালকে 200 টাকা বিক্রি হয়েছে, আজকেও আজকে হয়েছে আপনার 160 টাকা। সবাই প্রত্যাশা করছিল যে ইন্ডিয়ান মরিচ আসার পরে দাম কমবে, কিন্তু আসলে সেই পরিমাণ কমে নাই। প্রায় সব ধরনের সবজি বিক্রি হচ্ছে 20-30 টাকা কেজি দরে। চিচিঙ্গা বেজি 20-25 টাকা কেজি, দুন্দুলো 20-25 বেচতে আছি, করলা 30, কাঁকড়া 20-25। মাছের দাম কিছুটা কমেছে, তবে কেজিতে 10 টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা।